আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসীরুল কোরআন ডটকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ আহকাম হল মাসহু আলাল খুফাইন, যেটিকে মোজার উপর মাসেহ নামে অভিহিত করা হয়। মোজার উপরে মাসে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে, অসংখ্য সহিহ হাদিস এই বিষয়ের উপরে রয়েছে। তো আমরা অনেকেই মোজার উপরে মাসে কীভাবে করতে হয় সুন্নত পদ্ধতিতে সঠিক নিয়মটি অনেক সময় জানি না, এই জন্য আমাদের নিয়মটি জানা খুবই জরুরি। আজকে আমরা সরাসরি দেখিয়ে দিব যে কীভাবে মোজার উপরে মাসে করতে হয়। প্রথমে একটু মোজার উপর মাসের সম্পর্কে দুই একটি মাসালা আমরা আলোচনা করি। প্রথম বিষয় হলো কোন ধরনের মোজার উপরে আমরা মাসে করব। এই ক্ষেত্রে চামড়ার মোজার উপরে মাসে করা যাবে এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম সকল আহলুল ইলম একমত, তবে সুতার মোজা বা নাইলনের মোজা যেগুলো এগুলোর উপরে করা যাবে কিনা এই ব্যাপারে আহলুল ইলমদের একটা রয়েছে। তবে জমহুর আহলুল ইলমদের মতে এই ধরনের মোজার উপরেও মাসে করা যাবে। চামড়ার মোজাকে আপেক্ষে বলা হয় খুব, আর যেগুলো সুতার মোজা এগুলোকে বলা হয় জাওরা। তো হাদিসে স্পষ্ট এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওরাবাইন মাসাহা আলাল জাওরাবাইন, তার সুতার মোজার উপরেও মাসে করেছেন। সুতরাং সব ধরনের মোজার উপরে মাসে করা যাবে। তো মাসে এটা কখন করব? মাসে করার শরীয়ত নীতিমালা হলো মাসে সহি হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত যেটি সেটি হলো মাসে এটি ওযু করার পরে মোজা পরিধান করতে হবে, অর্থাৎ ওযু করার আগে মোজা পরিধান করলে তখন তার উপরে আর মাসে করা যাবে না, এটি মাসের জন্য প্রযোজ্য হবে। এই জন্য প্রথম শর্ত হলো ওযু করে পরিপূর্ণরূপে তারপরে মোজা পরিধান করতে হবে, অর্থাৎ প্রথমবার যখন করা হবে তখন পা ধোয়া হবে, ধুয়ে পরে কোন অজু করতে হবে, অজু করে তারপরে মোজাটা পরিধান করতে হবে পবিত্র অবস্থায়। এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হল মোজা দুইটি পবিত্র হইতে হবে, মোজার মধ্যে কোন ধরনের নাপাকি অপবিত্রতা থাকা যাবে না। তৃতীয় শর্ত হল এই মোজার উপরে মাসা ততক্ষণ করা যাবে যতক্ষণ অজুর প্রয়োজন হবে, কিন্তু যখন গোসলের প্রয়োজন হবে তখন কিন্তু আর মোজার উপরে মাসায় করা যাবে না, মোজা খুলে ফেলতে হবে। আর চতুর্থ শর্ত হল এটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এটার উপরে মাসায় করা যাবে, নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আর মাসায় করা যাবে না। নির্দিষ্ট মেয়াদটা কয়দিন? মুকিম অবস্থায় একদিন, আর মুসাফির অবস্থায় তিন দিন, অর্থাৎ মুকিম অবস্থায় একদিন এক রাত, মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত। কখন থেকে এই গণনাটা শুরু হবে? গণনাটা শুরু হবে আমি মোজার উপরে মাসে আমি ওযু করলাম, ওযু করার পরে মোজা পরিধান করলাম, মোজা পরিধান করার পরে আমার কিছু আবাদত বন্দেগি করলাম, পরবর্তীতে আমার ওযু চলে গেল, ওযু চলে যাওয়ার পরে আবার নতুন করে যখন ওযু করলাম তখন আমি মোজার উপরে মাসে শুরু করলাম। এই যে সময়ে মোজার উপরে মাসেটা শুরু করলাম এই শুরু থেকে মুকিম অবস্থা চব্বিশ ঘন্টা, আর মুসাফির হলে ওই মোজার উপরে মাসে করার প্রথমবার যখন মাসে করলাম ওই প্রথমবারের মাসে থেকে বাহাত্তর ঘন্টা, এই সময়ের মধ্যে আমি মোজার উপরে মাসে করতে পারবো। এবং এটি শরীয়ত আমাদেরকে যেহেতু অনুমতি দিয়েছে এই রূপসটা গ্রহণ করাটাই উত্তম। আর মাসে কখন নষ্ট হয়ে যাবে? যখন গোসল ফরজ হবে তখন মাসে নষ্ট হয়ে যাবে, তখন আর মোজার উপরে মাসে করা যাবে না। তারপরে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে মোজার উপরে মাসে করা যাবে না। আর খেয়াল রাখতে হবে যে আমাকে যদি মাঝখানে আমি একবার মোজা খুলে ফেলি তাহলে আর দ্বিতীয়বার মোজার উপরে মাসা ওই নিয়মে প্রযোজ্য হবে না, আবার নতুন করে শুরু করতে হবে।
তো আমরা আসি মোজাফফরের মাসেরটা কিভাবে করবো তা দেখিয়ে দিই। তো প্রথমে আমরা তো স্বাভাবিক নিয়মে সব উজু করলাম, পরিপূর্ণ উজু করলাম। উজু করার পরে আমরা মোজা পরিধান করলাম, পবিত্র মোজা যার মধ্যে কোনো নাপাকি থাকবে না। এরপরে উজু চলে গেল। দ্বিতীয়বার যখন আমরা উজু করতে আসলাম তখন স্বাভাবিকভাবে সব উজু করব। উজু করার পরে আমরা দুই হাত পানিতে সুবাই নিব, সুবাই নিয়ে এরপরে দুই পায়ে একসাথে, অর্থাৎ একটা আগে একটা পরে নয়, আমরা দুইটা পা একসাথে মাছে। তো মাছেটা এই সামনে আঙ্গুলের দিক থেকে শুরু হয়ে এইভাবে একটানে এখানে পায়ের গোড়া পর্যন্ত, এবং শুধু সামনের অংশ, পিছনের অংশ এবং পায়ের তালু নিচের অংশ এগুলোতে মাছে করা লাগবে। অর্থাৎ শুধুমাত্র এই ভিজা হাতটা দুই হাতকে একসাথে আঙ্গুলের দিক থেকে এই গোড়া পর্যন্ত, গোড়ালি পর্যন্ত এই পর্যন্ত টেনে একসাথে শুধু মাছে করে দিলেই আমার মোজার উপরে মাছে হয়ে যাবে। এই জন্য যে এর বাইরে একবার মাছে করলে শুধু মাছে হবে, তিনবার করা লাগবে না, আর পায়ের পিছনের অংশও লাগবে না, আবার মোজার নিচেও মাছে করা লাগবে না। এর মাধ্যমে এই সহজ পদ্ধতিতে আমাদের মোজার উপরে মাছা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্নতের চালা করে আমাদেরকে মোজার উপরে মাছা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।